ঈদের আগে সমাজের দুস্থ মানুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ ধুলিয়ানের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মণ্ডল ও ধুলিয়ান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মীরা মণ্ডল রবিবার প্রায় 700+ মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তারা। করোনা আবহে প্রতীকী অনুষ্ঠান করে বিতরণ করলেও বাকি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র বিতরণ করা হবে। এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শামীম আক্তারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আজকে আমাদের 19 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর মীরা মণ্ডল এবং কৃষ্ণ মণ্ডলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় 700 মানুষকে এখানে বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দিনে ঈদ, সেই ঈদে যাতে প্রত্যেকটা মানুষ নতুন জামা কাপড় পরতে পারে, সেই কারণে এই উদ্যোগ। আমি অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের 19 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মীরা মণ্ডল এবং কৃষ্ণ মণ্ডলকে। এই করোনা আবহে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, পাশাপাশি আমি আমার এলাকাবাসীকে জানাবো যে করোনা আবহে আপনারা সকলেই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি করোনা সতর্কীকরণ মেনে চলুন, কারণ একটা মানুষের জীবনের দাম মূল্য অনেক বেশি, আমরাকে বাঁচতে হবে। সেই কারণে করোনা সতর্কীকরণ মেনে আমরা যেন থাকি, তাহলেই এই করোনার হাত থেকে মানুষ রেহাই পাবে, আমরা করোনাকে দূর করতে পারব। নাই এবারও পূজা ঈদ উপলক্ষে এখন সামনে করোনার মারামারির উদ্যোগে গরিব মানুষ দুস্থ মানুষের পরিবারকে সশস্ত্র পরিবারকে মোটামুটি শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা তাদের কাছে অনুভূত থাকছি, তারপরে বলা হচ্ছে সবাইকে যেন প্রত্যেকে মাস্ক পরে, মাস্ক পরে যেন এই করোনার মারামারি যেন বৈধ রাখে, স্বাস্থ্য জেনে যেন। আপনার নাম? কৃষ্ণ মণ্ডল। কত নম্বর? 19 নম্বর।